হোয়াটসঅ্যাপ গাইস, আমি সৌরভ, সৌরভ স্পার্টান এক্স। সো আজকে শান্তিনিকেতনের অনেক জায়গা দেখার পর আজকে আমরা যেটা চলে যেতে চলেছি সেটা হচ্ছে ডিয়ার পার্ক, বল্লভপুর ডিয়ার পার্ক, মানে বল্লভপুর ফরেস্ট স্যাঙ্কচুয়ারি। সো এখানে শুধু ডিয়ার না, পিককও আছে, প্রচুর বাটারফ্লাই, ফ্লাওয়ার, সব ধরনেরই পশু এখানে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে যেটা জানা গেছে, এখানে আপাতত 450টা শুধু হরিণই আছে, যেটার কাউন্টিং প্রতিনিয়ত হতে চলেছে। আর এটা রেস্ট্রিক্টেড এলাকা। আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। এটা হচ্ছে শান্তিনিকেতন ডিয়ার পার্ক, যেটা আমরা নেক্সছিলাম, কারণ কি আমরা কথা মানে দেখার ইচ্ছা ছিল আমাদের শান্তিনিকেতনের যে এখানে মেইন যে কলেজটা বিশ্বভারতী, বিশ্বভারতী দেখার ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বভারতী দেখা হলো না, কারণ কি সব কিছু বন্ধ, ক্যাম্পাস থেকে লাইব্রেরি থেকে শুরু করে বিশ্বভারতী ক্যান্টিন সব কিছু বন্ধ। তো ডিয়ার পার্কে চলে এসেছি আমরা শান্তিনিকেতনে, তো দেখা যাক ডিয়ার পার্ক, চলো। অসাধারণ রাস্তা, জায়গাটা দেখতে পাচ্ছ, যার বাড়িটা সেই বাড়ি, কি সুন্দর জায়গা, নিরিবিলি। ফোনটা যদি ওপরে পড়ে না গল্প হয়ে যাবে, কথা বলতে পারছে না। স্বর্ণমিকা মিকায়া, হাই, আসবেই না, বুলানে সে নেই আয়েগা। সো দেখতে পাচ্ছ মোটি আপাতত হরিণগুলোকে ডাকার প্ল্যান করছে, যদি চলে আসে ওর চুকচুকে আওয়াজে, ঠিক আছে, অল টাইম যখনই যায় ডগদের এরকম চুকচুক করে ডাকে, সো সেটাই চেষ্টা করছে চুকচুক করে ডেকে, বাট আসছে না, সেটা ওর ব্যাড লাক। সো আপনারা দেখলেন অসাধারণ জায়গা, এখানে টোটাল 400 মতন ডিয়ার আছে ভেতরে, সংরক্ষিত এলাকা। আর যেটা মেন কাকা এখানে বললো, ডেলি এটা কাউন্ট করা হয় এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এমন যে না কোনো কাউন্টিং ছাড়া শুধু হচ্ছে ব্যাস, তো ডেলি এটার কাউন্ট রাখা হয়, টোটাল 400 হরিণ এখানে ভেতরে আছে। আর এখানে খাবার দেওয়া হয় মানে বন দপ্তর থেকে প্রত্যেক দিন, পাশেই খাবারের জায়গা রাখা আছে, ভেতরটা প্রচুর গভীর, প্রচুর গভীর, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফরেস্টটা, আর হরিণ প্রচুর প্রচুর। আচ্ছা ময়ূরও ছিল, কিন্তু ময়ূর মারা গেছে, বাট এখন হরিণটাই শুধু আছে।
তো অসাধারণ ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ, ওখানে গিজগিজ করছে হরিণ। টোটাল 400 হরিণ এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখালাম। টোটাল হরিণে ভর্তি, যাকে বলে স্বর্ণ মিগয়া এদের নাম। সো অসাধারণ জায়গাটা। কি সুন্দর অসাধারণ ডাকটা শুনলো হালকা। আপনাদের কেমন লাগলো ডিয়ার পার্ক নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরও অনেক কিছু দেখার আছে, নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে। সো আজকে শান্তিনিকেতনে ডিয়ার পার্ক আপনাদের কেমন লেগেছে, হরিণগুলো আপনাদের কেমন লেগেছে, টোটাল আকর্ষণটা কেমন করলো আপনাদের টোটাল জানাবেন, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক দিস ভিডিও, ওকে, আর হিট দ্য বেল আইকন। সো টাটা, বাই।